আশির দশকের জনপ্রিয় ব্যান্ড শিল্পী বিপ্লব, তিনি ছিলেন আশির দশকের অন্যতম জনপ্রিয় প্রমিথিউস ব্যান্ড দলের প্রধান ও ভোকাল। 1986 সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ড দলটি সে সময় ছিল শ্রোতাদের মুখে মুখে। এই ব্যান্ড দলটি আশির দশকে ব্যান্ড, মিক্সড, একক অ্যালবাম এবং স্টেজ শো দিয়ে দেশ মাতিয়েছে। জনপ্রিয়তার দিক দিয়ে এলআরবি, নগর বাউলের মতো ব্যান্ড দলের সঙ্গে পাল্লা দিয়ে বিপ্লবের এই প্রমিথিউস। তাদের রয়েছে মোট 18টি অ্যালবাম। অনেক দিন ধরেই খোঁজ নেই কণ্ঠশিল্পী বিপ্লবের। এক সময়ের দেশমাতানো গায়ক বিপ্লব এখন সপরিবারে থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে। স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে বিপ্লবের এখনকার সংসার। তবে এখন সংসার চালাতে এই গায়ক নিউ ইয়র্কের ট্যাক্সি সার্ভিসে কাজ করেন। সম্প্রতি গণমাধ্যমকে বিপ্লব জানিয়েছেন, 3 বছর আগে নিউ ইয়র্কে এসে প্রথম কাজ শুরু করি আমেরিকান এয়ারলাইন্সে। 1 বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করি। আমি স্বাধীন মতো কাজ করছি, আমাকে খবরদারি করার কেউ নাই। এখানে যে অন্য কাজ করব সেই যোগ্যতাটাও আমার নেই। স্মার্ট কিছু করতে হলে এখানকার পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। দেশের মাস্টার্স ডিগ্রি দিয়ে এদেশে স্মার্ট কিছু করা যায় না। তিনি আরো বলেন, আমি যে ট্যাক্সি জবে আছি এটা বলতে আমি কোনো সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। আমেরিকায় আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। আমি যে লাইফস্টাইল লিড করতাম সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফস্টাইল লিড করছি, মানুষ হিসেবে এটাই বড় যোগ্যতা। যদি ভাবতাম, আরে ভাই আমি তো বাংলাদেশের বিপ্লব, এখানে এসে এসব কি করছি, তখন কিন্তু আমি শেষ, মানে আমি ব্যর্থ, হতাশ হয়ে যাব, আর এই হতাশা আমাকে গ্রাস করবে। তবে গান একেবারেই ছেড়ে দেননি বলে জানিয়েছেন বিপ্লব। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কে মাঝে মধ্যে কনসার্টে গান করি, নতুন গান লিখছি এবং নতুন করে সুর তৈরি করছি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।